সাধক বাউল সম্রাট ফকির লালন শাহর 132তম তীরোধান দিবস আজ। কুষ্টিয়ার ছেউরিয়ায় বসছে তিন দিন ব্যাপী সাধুর হাট, চলবে 19 অক্টোবর পর্যন্ত। রাশিদুল ইসলাম বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। আজ পহেলা কার্তিক, এদিন তীরোধান হয় বাউল সম্রাট ফকির লালন শাহের। নানা আয়োজন ও সাধুর সঙ্গে দিনটি স্মরণ করেন ভক্তরা। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়ায় জড়ো হয়েছেন তার ভক্ত অনুরাগীরা। দীর্ঘ করোনা 3টে বছর আমরা কোনো সঙ্গ করতে পারি নাই। করোনা শেষ হওয়ার পর আমরা গত বছর আমরা একটা অনুষ্ঠান করছি, সেটা করছি স্মরণ উৎসব। সে পূর্ণভাব সুন্দর একটা ভাব, মনের সাধুর স্বাধীনভাবে সুন্দরভাবে বসে আছে, সুন্দরভাবে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে। এত মারামারি কাটাকাটিকে, এত পথকে, এত জাতকে, সাইজি বলতেছে জাত বলিতে কি হয় বিধান, শাস্ত্র খুঁজিলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, আমরা কোনো জাত চিনিনি। এই 24 ঘন্টা সাইজির সাধু সঙ্গ হয়, এটার জন্য আমরা আসি 2-4 দিন আগে, আসি আসি জায়গাটা নিয়ে হয়তো বসে থাকি, ভক্তবৃন্দ আসে, এটা মনের তৃপ্তি আসে। যেখানে আসা যাওয়া করতে মনটা ভালো লাগে এবং জ্ঞানের চর্চা হয়, মনের দিগন্ত বাড়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে এই উৎসব হচ্ছে। লালন উৎসব ঘিরে কালী নদীর তীরে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। থাকার ব্যবস্থা এবং পানি পয় নিষ্কাশনের ব্যবস্থা, তাদের গোসলের ব্যবস্থা, সমস্ত কিছু ইতিমধ্যে কার্যক্রম আমরা সমাপ্ত করেছি। এই আয়োজনে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন পুলিশ যৌথভাবে কাজ করছে। 3 স্তর বিশিষ্ট আমরা এখানে নিরাপত্তা দিচ্ছি। মূলত আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা, বিশেষ করে সারা বাংলাদেশ থেকে অনেক লোকের আগমন হবে, দেশি বিদেশি যারা আছে তারা সেখানে আসবে। লালন ছিলেন মানবতাবাদে বিশ্বাসী, সব ধর্মের মানুষের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক। এই 3 দিন সাধকের জীবন দর্শন নিয়ে চর্চা ও ভজনে মগ্ন থাকবেন অনুসারীরা। পিন্টু হাজং, নাগরিক।